হাই, আমি সুমন, আমি মালদাতে থাকি। আমি এই মুভিতে একটা ছোট রোল করেছি। মুভির নাম হচ্ছে ডেঞ্জারাস ফরেস্ট, আর আমি এখন আছি চন্দ্রকোনা রোড, পশ্চিম মেদিনীপুর, প্রয়াগ ফিল্ম সিটিতে। আচ্ছা, তোমার এই ডেঞ্জারাস ফরেস্টের ক্যারেক্টারের নাম কি? আমার ডেঞ্জারাস ফরেস্টের ক্যারেক্টার নাম হচ্ছে অজয়। তোমার বিপরীতে কাকে আমরা দেখতে পাবো? আমার বিপরীতে দিশা। দিশা, দিশা এর আগে কোনো ছবি করেছে? দিশা এর আগে ছবি করেছে, মানে শর্ট ফিল্ম করেছে কিছু। আচ্ছা, ছবির নাম ডেঞ্জারাস ফরেস্ট? হ্যাঁ, ছবির নাম ডেঞ্জারাস ফরেস্ট। তো জঙ্গলে শুটিং চলাকালীন কোনো পোকামাকড় বা জীবজন্তুর কোনো প্রবলেম হয়নি? হ্যাঁ, প্রচণ্ড প্রবলেম হয়েছে। জঙ্গলের মধ্যে তো পোকামাকড় থেকে, কাটাকাটি থেকে, সব রকম প্রবলেম। বেশিরভাগ ক্ষেত্রে আর্টিস্টদের, মেয়েদের ক্ষেত্রে বেশি প্রবলেম হয়েছে। আচ্ছা, এই জঙ্গলে শুটিং করার অভিজ্ঞতা কেমন তোমার? এই ফার্স্ট করলাম, মোটামুটি 7 দিন করেছি জঙ্গলের মধ্যে রোল শুট। তো ফার্স্ট করেছি, ভালো হয়েছে। মানে কষ্ট হয়েছে ঠিকই, বাট বৃষ্টি হয়েছে, সব হয়েছে এনি, বাট ভালো হয়েছে। এই ডেঞ্জারাস ফরেস্ট ফিল্ম পাবলিক দেখতে যাবে কেন? এর মধ্যে কী এমন আছে? এই মুভির মধ্যে রোম্যান্স আছে, ফাইট আছে, কিছু ভয়ঙ্কর সিন আছে, যেগুলো সাসপেন্স, যেগুলো দেখিনি আজ পর্যন্ত মুভিতে। আর বাংলা মুভিতে এরকম মুভি হয়নি, এগুলো মুভি মোটামুটি ইংলিশ মুভিতে চলেছে, তার জন্য মুভিটা দেখা অবশ্যই। আচ্ছা, পাবলিককে ডেঞ্জারাস ফরেস্টের মধ্যে কোনো মেসেজ আপনি দিতে চান? হ্যাঁ, অবশ্যই দিতে চাই। মুভিটা আসেন, সবাই দেখতে আসেন, দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে আমাদের, আমরা সাপোর্ট পাবো, পরবর্তীকালে কোনো কাজ করতে পারবো, এক্সট্রা কাজ করতে পারবো। ডেঞ্জারাস ফরেস্ট কোথায় কোথায় শুটিং হয়েছে? ডেঞ্জারাস ফরেস্ট শুটিং হয়েছে মেদিনীপুর, ফুল মেদিনীপুর, চন্দ্রকোনা রোড, আপনার মুকুটমণিপুর, ফিল্ম সিটি, প্রয়াগ ফিল্ম সিটিতে। ছবিটার মধ্যে কটি গান আছে? ছবিটির মধ্যে গান আছে 2টো। আচ্ছা সুমন, নেক্সট প্ল্যান কী এই ছবির পর? নেক্সট প্ল্যান কাজ করবো ভেবেছি। তো দেখি, আমাদের এখানে যে দাদা আছে ডিরেক্টর অভিজিৎ দা অ্যান্ড শ্রীদি, ভালো সাপোর্ট করেছে ওনারা। ওনারা এখন দেখি নেক্সট কাজ কবে দিচ্ছে, ইন্টারেস্ট আছে করার জন্য। এই যে কাজটা ডেঞ্জারাস ফরেস্ট শ্রী সূরিয়া ফিল্মসের ব্যানারে হয়েছে, শ্রী সূরিয়া ফিল্মস আর প্রয়াগ ফিল্ম সিটি, এদের সম্বন্ধে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, ফিল্ম সিট শ্রী সূরিয়া ফিল্মস থেকে আমি ভালো সাপোর্ট পেয়েছি, কাজও ভালো, সব কিছুই ভালো, মোটা পুরো ফ্যামিলি টাইপের মতো। আর ফিল্ম সিটিতে লোকেশন মধ্যে কোনো প্রবলেম নেই, ভালো সব দিক দিয়ে। ওকে, থ্যাংক ইউ। ও, নমস্কার।